হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আমি সায়ন, আপনারা দেখছেন ফিল্মি সায়ন। আজ কথা বলবো রে সিরিজটিকে নিয়ে। সত্যজিৎ রায়ের চারটি গল্প অবলম্বনে এই সিরিজটিকে বানানো হয়েছে। এই সিরিজে মোট চারটে এপিসোড, তো প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 1 ঘন্টা মতো। তো কেমন হলো এই সিরিজ? প্রথমে কথা বলি ফরগেট মি নট, যেটা বিপিন চৌধুরীর স্মৃতিভ্রমের উপর বানানো হয়েছে। এটি ডিরেক্ট করেছেন আমাদের সৃজিত মুখার্জি। এখানে অভিনয় আছেন আলি ফয়জাল, অনিন্দিতা বোস। আলি ফয়জালকে এখানে অহংকার, বদমেজাজি, স্বার্থপর এই টাইপের দেখানো হয়েছে। এই এপিসোডের গল্পটা এই রকম। অনিন্দিতা বোস একদিন আলি ফয়জালকে গিয়ে বলেন যে একটা সময় তারা একসাথে কাটিয়েছে, নাইট স্পেন্ডও করেছে, কিন্তু এই কথাগুলো আলি ফয়জালের একটুও মনে থাকে না, মানে তার মনেই পড়ে না। এই সময়টা বা এই সময় কী কী ঘটেছিল তার সাথে, সেইগুলো তার কিছুই মনে থাকে না। এরপর আস্তে আস্তে তার লাইফে নানান কিছু জিনিস ঘটতে থাকে এবং তিনি আস্তে আস্তে নানান কিছু জিনিস ভুলে যেতে থাকেন। এইসব কীভাবে কী হচ্ছে, কেন হচ্ছে বা এর শেষে কী হবে, এইসব জানতেই আপনাকে এই এপিসোডটি দেখতে হবে। এই এপিসোডে আলি ফয়জালের অ্যাক্টিং আমার সেরা লেগেছে, মানে তার কেরিয়ারে তিনি বেস্ট পারফরমেন্স দিয়েছেন, আমার এটা নিজের মনে হয়। আরও একজনের কথা বলতেই হয়, আমাদের বাংলার অনিন্দিতা বোস, তারও অ্যাক্টিং যথেষ্ট আমার নজর কেড়েছে। এই এপিসোডের ক্যামেরা ওয়ার্ক, সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো, বেশ দারুণ লেগেছে। কিছু কিছু ড্রোন শট এত সুন্দরভাবে নেওয়া হয়েছে, মানে বেশ দারুণ লাগছে সেইগুলো দেখে। এই এপিসোডটিকে অনেকটা ডার্কভাবে প্রেজেন্ট করা হয়েছে, যা দেখতে খুব ভালোই লাগছে। এই এপিসোডের লাস্ট ক্লাইম্যাক্সের 10 থেকে 15 মিনিট, মানে দারুণ লাগবে আপনাকে। যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে সৃজিত মুখার্জি যেরকমভাবে প্রেজেন্ট করেছেন, ডিরেকশনের প্রশংসা করতেই হয়। এবার নেক্সট এপিসোডটা নিয়ে কথা বলবো। নেক্সট এপিসোডটা সৃজিত মুখার্জির ডিরেকশনে বৌরপিয়া, যেটা সত্যজিৎ রায়ের বহুরূপ গল্পের অবলম্বনে। এই এপিসোডে অভিনয় করেছেন কেকে মেনন। এখানে একজন একা মানুষের গল্প, যে অনেকটা সাদাসিধে। তাকে অফিসে তার বসের কাছ থেকে নানা রকমের তাকে কথা শুনতে হয়, তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে এই রকম তাকে কথা বলা হয়, কিন্তু সে একজন ভালো প্রথেস্টিক মেকআপ আর্টিস্ট। তো তার এই গুণটিকে সে কাজে লাগিয়ে একটি রিভেঞ্জ নেন। তো কিসের রিভেঞ্জ সেটা আপনি এই এপিসোডটা দেখলেই বুঝতে পারবেন, তো এখন থেকে কিছু বলছি না। যে এই প্রথেস্টিক মেকআপ ইউজ করে অন্য চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চান। তো এখানে প্রবলেম যেটা আছে, তিনি একবার অন্য একজনের রূপ ধারণ করে, মানে প্রথেস্টিক মেকআপ করে এক পীর বাবার কাছে যান। তো পীর বাবাকে তিনি তার নকল নাম বলেন, যেটা প্রথেস্টিক মেকআপটা করেছেন, কিন্তু পীর বাবা বলে যে তুমি তোমার আসল নামটা বলো, বারবার এক কথা বলতে থাকে, কিন্তু সে বারবারই সে মিথ্যা কথা বলে যে আমার অন্য নাম। তো এর ফলে তার সাথে কী কী হয় বা কী কী হবে সেটা দেখার জন্য আপনাকে এই এপিসোডটি দেখতে হবে। অনেকে বলছে এটা নাকি ভিংচিদার মতো অনেকটা মনে হচ্ছে, যে এরম প্রথেস্টিক মেকআপ। তো আমার মনে হয় না ওরকম কিছু, হয়তো কিছুটা মনে হচ্ছে যে ভিংচিদার মতো দেখতে, তবুও যে খারাপ লাগছে এরকম কিছু ব্যাপার নয়, আমার তো ভালোই লেগেছে। তবে এখানে কলকাতাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে ডার্কভাবে প্রেজেন্ট করা হয়েছে, অতটাও ডার্ক নয়, তো এতটা ডার্ক না দেখালেও চলতো। এবার 3 নম্বর এপিসোডে মুভ করব। 3 নম্বর এপিসোডটা হচ্ছে হাঙ্গামা হ্যাকিউ বারফা, যেটাতে অভিনয় করছেন আমাদের মনোজ বাজপাই আর গজরাজ রাও। এই চারটি গল্প, মানে সত্যজিৎ রায়ের যে চারটি গল্প নিয়ে রেস ওয়েব সিরিজটি বানানো হয়েছে, তার মধ্যে আমার এই গল্পটা সবথেকে ভালো লেগেছে, মানে এর যে এপিসোডটা সবথেকে আমার ভালো লেগেছে। এখানে কোনো বোরিং সিন কিছুই পাবেন না। তো গল্পটা কীরকম একটু করে বলছি। তো এখানে মনোজ বাজপাই আর গজরাজ রাও ট্রেনের একই কম্পার্টমেন্টে ওঠেন। তো তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তো মনোজ বাজপাই কথা বলতে বলতে বুঝতে পারেন যে এর সাথে তিনি আগেও একই ট্রেনে একই কম্পার্টমেন্টে উঠেছিলেন। এই এপিসোডে মনোজ বাজপাইকে দেখানো হয়েছে তার হাত সাপাইয়ের রোগ আছে, মানে তিনি চুরি করে নেন, মানে হাতের সামনে কিছু পেলেই তিনি চুরি করে নেন, এটা তার একটু স্বভাব খারাপ আছে। তো এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গজরাজ রাওয়ের একটি লাকি ঘড়ি, যেটা মনোজ বাজপাই চুরি করে নিয়েছিলেন আজ থেকে অনেক বছর আগে। এই নিয়েই গল্পটা। এরপর কী হবে না হবে তার জন্য আপনাকে এই এপিসোডটি দেখতে হবে। এই এপিসোডটিতে কোথাও কোনো বোরিং সিন নেই, মানে পুরো এপিসোডটা আপনার মজা লাগবে, দারুণ লাগবে। আর এখানে মনোজ বাজপাই আর গজরাজ রাওয়ের অ্যাক্টিং দারুণ, মানে তারা যে মানে ন্যাচারাল অ্যাক্টার সেটা বোঝা যাচ্ছে, মানে ন্যাচারাল অ্যাক্টিং করছে, মানে বোঝাই যাচ্ছে না যে তারা অ্যাক্টিং করছে বলে। এখানে অভিষেক চৌবের ডিরেকশান সত্যি প্রশংসা করতে হয়। এবার মুভ করব এই সিরিজের লাস্ট এপিসোডটিতে, যার নাম স্পটলাইট। এই গল্পে অভিনয় করেছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। অনেকে আবার নেপোটিজম নিয়ে পড়বেন না, হর্ষবর্ধন যথেষ্ট ভালো অ্যাক্টিং করে। এখানে গল্প যদি বলি, হর্ষবর্ধন কাপুর এখানে একজন অ্যাক্টরের ভূমিকায় অভিনয় করছেন। তিনি শুটিংয়ের জন্য একটা জায়গায় যান, তো সেখানে মানুষ তাকে দেখতে ভিড় না করে অন্য জায়গায় ভিড় করছেন, মানে স্পটলাইট একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে, মানে তার কাছ থেকে স্পটলাইটটা অন্যদিকে চলে যাচ্ছে অন্যজনের কাছে। তো এটাই হচ্ছে মেন গল্পের প্লট।
এই এপিসোডটা ডিরেক্ট করেছেন ভাসানবালা। ভাসানবালার একটি মুভি আপনাদের মনে আছে হয়তো, মার্থ কো দর্থ নেই হতা। তো এই সিরিজের মানে এই এপিসোডে যখন আপনার লাস্টের সিনগুলো দেখবেন, মানে ক্লাইম্যাক্সের সিনগুলো, তো ওখানে মার্থ কো দর্থ নেই হতাতে যেরকমভাবে ট্রিটমেন্ট ছিল, তো এখানেও কিছু কিছু ট্রিটমেন্ট এইরকম দেখতে পাবেন। এই চারটে গল্পের মধ্যে এই গল্পটিকেই, মানে এই স্পটলাইট গল্পটিকেই পুরোভাবে চেঞ্জ করা হয়েছে। মানে এর শুধু গল্পের ধাঁচটাকে একটু রেখে দিয়ে বাদ বাকি পুরোপুরি সব কিছু চেঞ্জ করা হয়েছে। মানে ভাসানবালা তিনি নিজের মতো করে এটাকে বানিয়েছেন। আমার তো বেশ ভালো লেগেছে। এই ওয়েব সিরিজের চারটে গল্পকে যদি আমার মনের মতো করে যদি আমি সাজাই, তাহলে প্রথমে রাখবো আমি হাঙ্গামা হ্যায় কিউ বারপা, দুই ফরগেট মি নট, তিন স্পটলাইট, আর চার মানে শেষে বায়োরুপিয়া। তো এই সিরিজটি নিয়ে আমার বক্তব্য আপনাদের বললাম। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কোন এপিসোডটি সব থেকে ভালো লেগেছে সেটা আপনারা কমেন্টে গিয়ে জানাবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে। তো আজকের মতো বাই।